যেহেতু ও মাই গুডনেস কৃষ্ণ 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 আচ্ছা ওই বই 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 নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজের স্পেশাল একটা কভারেজ নিয়ে আসলাম। আজকে আমি সুনাইয়ের ভিতরে কচুদরম বলে একটা গ্রাম, একটা প্রত্যন্ত একটা অঞ্চল, কাছাড় জেলার সুনাইয়ের কচুদরম, এখানে আসলাম। একজন 1971 ইংরেজিতে পাকিস্তান ভারতের সঙ্গে যে পাকিস্তানের যে লড়াই, সেই লড়াইয়ে একজন সৈনিক আমাদের ভারতবর্ষের জন্য লড়াই করে উনি ওনার পাটা উনি সেই লড়াইয়ের সময় উনি খুইয়েছিলেন বলতে পারেন, ওনার কেটে গিয়েছিল বুলেট লাগার কারণে। এবং সেই ব্যক্তির বাড়িতে আসলাম এখন। ওনাদের কিছু সমস্যা, সমস্যাটা হচ্ছে যে আসাম সরকার কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে 1971-এর ওয়ারে যারা এরকম শারীরিকভাবে যাদের হাত পা যাদের কেটে গেছে এরকম যদি কোনো বিকলাঙ্গ হয়ে যায় তাহলে ওনাদেরকে একটা 5 লাখ টাকার একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য আসাম সরকার একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এবং ওনার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে ওনার সব কিছু ভালো, উনি শুধু ওয়ারে উনি পার্টিসিপেট করেছিলেন, সেই 1971-এর যুদ্ধে উনি গিয়েছিলেন, কিন্তু ওনার সব কিছু ভালো বলে লেখা। এবং সেই লেখার দরুন ওনার যে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা গভর্নমেন্টের তরফ থেকে যেটা 5 লক্ষ টাকা সেটা না পেয়ে ওনারা 2 লক্ষ টাকা পেয়েছেন। এবং যেহেতু ডকুমেন্টে এটাই লেখা, সেই জন্য আমি এই ভিডিওটা করছি, কারণ সরকারের কাছে যাতে এই কথাটা পৌঁছে যাক যে ওনার একটা পা নেই। আমি এখন দেখলাম, চলুন এখন ওনার এবং ওনার পরিবারের সঙ্গে আমরা কথা বলি। সদস্যবৃন্দ, উনি হচ্ছেন গোপিকা রঞ্জন শর্মা, উনি 1971-এ ওয়ারে ছিলেন। আমি এই দেখে নিন, আমি কাগজটাও আমি আপনাদেরকে দেখাই। এখানে আসাম সরকারের যে একটা বই, সেই বইয়ের সেই পাতাটা যেখানে ওনার নাম উল্লেখ আছে। এবং ওনার বাড়িতে আসলাম এবং উনি হচ্ছেন ওনার স্ত্রী এবং উনি হচ্ছেন ওনার ছেলে। দর্শকবৃন্দ, ওনার হাতে একটা দেখতে পারবেন একটা সিল প্রেজেন্ট করা হয়েছে 50 বছর পূর্তি উপলক্ষে। এটা কিন্তু বাংলাদেশের ইয়ে নেই, ফ্ল্যাগ নেই সাইডে, বাংলাদেশের ফ্ল্যাগ না, স্বর্ণিম বিজয় বর্ষ উপলক্ষে উনাকে এই ইয়েটা দেওয়া হয়েছে। হ্যাঁ, 50 বছর পূর্তি উপলক্ষে না, যুদ্ধর 50 বছর পূর্তি উপলক্ষে। তারপরে ওনার একটা শংসাপত্র বলতে পারেন, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন ওনাকে দেওয়া হয়েছে 23 এপ্রিল 2022 ইংরেজিতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেখানে ছিলেন, আমাদের রক্ষামন্ত্রী ছিলেন হয়তো না সেখানে, রাজনাথ সিং মহোদয় উনি ছিলেন। এবং উনি আজকে আমি আপনাদেরকে দেখাই, উনি এই বৈশাখী নিয়ে উনি চলাফেরা করেন, কারণ হচ্ছে ওনার একটা পা নেই এবং সরকারের ডকুমেন্ট অনুযায়ী ওনার সব কিছু ঠিকঠাক আছে বলে দেখা হচ্ছে, লেখা হয়েছে সেই ডকুমেন্টে। এবং সেই জন্যই উনি সেই যে সরকারের যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেই অ্যাসিস্ট্যান্টটা উনি পাননি। চলুন একবার ওনার সঙ্গে কথা বলি। কইন কাকু, আপনার নামটা কইন? শ্রী গোপিকারঞ্জন শর্মা। গোপিকারঞ্জন শর্মা, 1971 ইংরেজিতে আপনি কোন জায়গাতে আসলা? আমি রেজুরি ডাক্তারে কাটলো পাউটা তারপরে আমার ডাকা হইলে তো বাবার ডাকছিল, বাবা তো যেতে পারলো না, তারপরে আমি গেলাম এখানে। যাওয়ার পরে মিটিংয়ে অ্যালাসমেন্ট করা হওয়ার ফাঁকে দিকে যে মানে যারা পাও কাটছে তারা লিস্ট মানে একলাদা কো যারা আর কি যুদ্ধ দিয়ে গেছিলেন, তো আমি দেখি বাবার নাম বেঁচে কেজাল দিয়ে পাওয়া কাটছে, এইরকম যে সিরিয়ালের কোনো নাম নেই তার। আচ্ছা, তারপরে আমি ভাবলাম কিতেল কিতেল কিচ্ছু ভাবলাম, তারপরে তো বইটা পাইলাম বিকালবেলা, বইটা পাওয়ার পর দেখলাম সেম মানে বেটল গ্রাউন্ডের মধ্যে বাবার নামটা নেই, মানে তাই জাস্ট যুদ্ধতে আসলো ওটাই আছে, এটাই আছে আর মানে যে পাওয়া কাটছে সেরকম কিচ্ছু নেই নাই। আচ্ছা, তারপরে আপনি সৈনিক অফিসে গেছিলেন নাকি তা কইছে? না, এরপরে স্যার তো আমার সঙ্গে আসলো সৈনিক অফিসে, স্যার আমরা একসাথে গুয়াহাটিতে একটা রুমে আসলাম হোটেলে, তাহলে স্যারকে বললাম স্যার আমি এরকম ব্যাপার বাবার যে পাওয়া কাটলো, না না কইটা ঠিক আছে কিচ্ছুই বোনাই যাতে সব ঠিক আছে আমরা সব দিয়ে দিলাম, তো তুমি এটা টেনশন করিও না। দেখলাম যে আমি টাকা পাইলে তখন তো টাকা তো 5 লাখ তো পাইতামই না, ভালো দেখা দিলে না পাইম এরকম, তারপরে কইলাম না না পাইবে কোনো অসুবিধা হইতো না। তারপরে তো আমি এলাম ঘরে, আবার পরে কয়েকদিন পরে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে দেখি না তো টাকা তো ঢুকছেই না, 5 লাখ ঢুকছেই না, 2 লাখ টাকা ঢুকছে খালি, 2 লাখ টাকা।
এটা মানে শুধু যুদ্ধতে গেসলা গেসলা এই হিসাবে এই হিসাবে আচ্ছা আচ্ছা তে তারপরে আপনারা কেউর কাছে এরকম আর কেউর কাছে গেছি না আচ্ছা তে সরকারের কাছে কি তার রিকোয়েস্ট করতে চাই আমরা রিকোয়েস্ট করতেছিলাম যে বাবা অতটুকু একটা পাও দিয়ে গেলা টাকা তো বড় কথা না মানে টাকা পয়সা তো কিছু মিনগদের পাও দিয়াইলা এখানে বলা দেখলে একটা খারাপ লাগার কথা একটা মানুষ যত কষ্ট করিয়া চলরা বাসাতে এ কষ্ট নাই পাও নাই গলি এটাই ব্যাপার তো এইটাই হইলে মেন কথা হইলে যে আমরা হেমন্ত কইতে চাইলাম যে বাবার পাওয়াটা নাই হিসাবে এটা বইটা থাকলেও তো বুঝলাম না যে বাবার পাওয়া নেই বাবার শান্তি পেলাম হ্যাঁ এটাই কথা সো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন উনি যেহেতু প্রমাণের জন্য উনি এই দেখে নিন ওনার পাটা নিয়ে উনি এরকম চলাফেরা আচ্ছা এটা দেখা যাইব উনি একটু ইয়ে করিয়া এটা একটু দেখাই দেখাইয়া দিলাই যেহেতু ও মাই গুডনেস কৃষ্ণ মানে উনি হচ্ছেন একজন বীর যোদ্ধা উনি 1971 পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে উনি নিজের একটা পা উনি মানে কি বলবো আপনাদেরকে আর বলার আমার কিছু নেই এই এই যুদ্ধে ওনার পাটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে দর্শকরা এবং সেই দিন থেকেই উনি এরকম অবস্থাতেই উনি চলাফেরা করেন এটা কই থেকে বানাই আনছেন আচ্ছা এটা তো এখন তাই নিতে হাঁটুই নি এটা দিয়ে শুকনা সিজনে হাঁটা যায় আচ্ছা এটা তো ভালো না নি গ্রেট ৩০,০০০ টাকা লাগছে ওরে বাবা এটা কই থেকে বানাই আনছো আচ্ছা এখানে অর্ডার দিলে তারা করে যাচ্ছে ওকে খুব সুন্দর একটা করছেন ওইব ওই গ্রেট দর্শকবৃন্দ আপনারা দেখলেন উনাকে এবং ওনার পরিস্থিতিটা তো আপনারা দেখেই তো আপনারা বুঝতে পারছেন আর কিছু বলার নেই মানে লাই করে উনি একটা পা উনি সেখানে দিয়ে এসছেন বলতে বলিদান করে এসছেন দর্শকবৃন্দ এবং সরকারের খাতায় উনি শুধু যুদ্ধতে গেছিলেন বলে উনি লেখা এবং তার জন্যই ওনাদের পরিবারের লোকেরা একটু মনে ওনারা দুঃখ নিয়েছেন এবং সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন ভালোভাবে যাচাই করার জন্য ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং সরকারও সেটা হয়তো বুঝতে পারবে এবং ওনাকে সেই যে দরজাটা যেটা সেই দরজাটা দেওয়া দরকার সেই লেভেলটা ওনাকে দেওয়া দরকার যে ওনার যুদ্ধে ওনার পা কেটে গেছে বলে এবং হয়তো সেটা হলে ওনাদের যে আর্থিক সাহায্য যেটা ওনার ৫,০০০০ টাকা সেই আর্থিক সাহায্যটা ওনারা পেয়ে যাবেন দর্শকবৃন্দ আপডেটটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে সরকারের প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে যাক ওনাকে একটু ট্যাগ করবেন আমরাও ট্যাগ করবো আপনারাও একটু ট্যাগ করবেন যাতে মুখ্যমন্ত্রী মহোদয় এই ভিডিওটা দেখেন আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নমস্কার বাই বাই